হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। আর আজকে হলো বুধবার, এখন বাজে 10:30 বাজে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো তারপর থেকে ভিডিও শুরু করলাম। আর আজকে হচ্ছে আমাদের যে ঘর পরিষ্কার করে যে দিদি, দিদি আসবে না, তো যার জন্য সব কিছু কাজকর্ম একদমই টোটালি কমপ্লিট করলাম। তো এখন এই যে ব্রেকফাস্টের খাবার দাবারও নিয়ে নিয়েছি, আর ভিডিওটাও ওই জন্য শুরু করলাম। তো যাই হোক, আজকে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে রোদের তাপ সেরকম নেই, কিন্তু এদিকে আবার ছেলের শরীর একটুখানি খারাপ হয়ে গেছে। খারাপ বলতে ওর কালকেও ওয়েদার মানে কি বলবো, একটুখানি রোদ ছিল, আবার ভিতরে আবার ঠান্ডা ঘরের ভিতরে, তো যার জন্য ওর আর একটুখানি সর্দি লেগে গেছে আবার একই রকম। তো যাই হোক, ওর ওষুধপত্র সব কিছু খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠালাম। এখন জানি না কী হবে, যদি ঠিকঠাক থাকে তো ভালো কথা, আর না হলে পরে আবার হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। খুব সম্ভবত ঠিক হয়ে যাওয়ার কথা, কারণ যেগুলো ওষুধও চলছে, ওর যেরকম হচ্ছে মন্টিলুকাস্ট আছে, সেরকম হচ্ছে ওর জলের ওষুধটাও খাইয়ে দিয়েছি, আশা করি ঠিক থাকবে। আসলে নিঃশ্বাস নিতে হচ্ছে অসুবিধা, নাক দিয়ে জল পড়ছে, আর কি বলবো, যার জন্য সর্দির জন্য গাটা একটু গরম গরম, তো যার জন্য জলের ওষুধটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমাদের পাশে হচ্ছে বিয়ে বাড়ি, তো ওখানকার শব্দ হয়তো তোমরা পাচ্ছ। তো চলো এখন আগে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তখন আবার স্নান দান করতে হবে। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার স্নান ধান সব কমপ্লিট হলো, তো চলো এখন যাই। এখন যাব হচ্ছে নিচে, নিচে গিয়ে এখন একটু খাওয়া দাওয়া করবো, দেখি কী কী রান্না বান্না হলো না হলো। আর ছেলেরও আসার সময় হয়ে গিয়েছে, তো এই এখানে ওর জামা কাপড় রাখা, ও জামা কাপড়গুলো বের করে নিই, এসে পড়বে। এদিকে ভালোই ঠান্ডা পড়েছে, মোটামুটি, খুব বেশি যে পড়েছে তা না, মোটামুটি ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। জামা কাপড়গুলো একবারে নিচে নিয়ে যাই, ওর আসারও সময় হয়ে গিয়েছে। তো চলো আমি তাড়াতাড়ি আগে খেয়ে নিই, তারপরে ওকে এসে পরিষ্কার করে খাওয়া দাওয়া করাতে হবে। চলো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে, এখানে হয়েছে ফুলকপি তরকারি হয়েছে, ভাত হচ্ছে, এদিকে এদিকে আছে মূলো শাকের ভাজন, এদিকে আলু ভাজা ছিল, আর এই দিকটাতে আছে হচ্ছে মাছের ঝোল। আজকে ওয়েদারটা যে এত ঠান্ডা ঠান্ডা পড়ছে, কি বলবো, অগ্রহায়ণ মাস পড়ে গেল, ফার্স্ট অগ্রহায়ণ, এখন বিয়ের ডেটও শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে কি শুরু হয়ে গেছে অলরেডি, চারিদিকে বিয়ের বাজনা সকাল থেকে তো শুনছি, এই মুহূর্তে বন্ধ আছে। আর এই যে আজকে রোদ সেরকম নেই, ভালোই ঠান্ডা করছে, ভালোই লাগছে। বাবা যা গরম পড়েছিল, গরমের হাত থেকে এখন শীতকাল, শীতকালটা এখন আসলো আসলো বলে, তো এবার মনে হয় ঠান্ডাটাও প্রচুর পড়বে, প্রচুর ঠান্ডা পড়বে। এদিকে যে গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, লাল বলতে কি, পাতাগুলো এখন ঝরে পড়বে, সব ঝরে পড়ার টাইম এসছে। এটা কি যাচ্ছে হরেক মাল, ছোটবেলায় হরেক মাল থেকে আমার মনে আছে, আমি খালি নিতাম কি বল কিনে নিতাম, আমার ব্যাট আর বল খুব পছন্দের ছিল। অন্যান্য যেরকম মেয়েরা যেরকম হচ্ছে খেলনা বাটি নিত, আমার কিন্তু আগাগোড়া ব্যাট বল খুবই পছন্দের। আর আমার মেয়ে থেকে ছেলে বন্ধুই বেশি ছিল, আমি ছেলেদের সঙ্গেই বেশি খেলাধুলা করতাম, ক্রিকেট খেলা বলো, তারপর ফুটবল খেলা বলো, ক্রিকেট খেলাটা আমার সবথেকে বেশি পছন্দের ছিল, ওগুলি মনে পড়ে এখন মাঝে মাঝে গল্প করি, কী ছিলাম আর কি হয়ে গেছি এখন, কী আর করা যাবে, সময়ের সাথে সাথে সবাইকে চেঞ্জ হতে হয়, আমরাও চেঞ্জ হয়ে গিয়েছি, আর ছেলে হওয়ার পরে তো আরও বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপাতত একটু প্ল্যানিং রয়েছে, জলপাইগুড়িতে একদিনকে যাবো বরের সাথে, আমার সেই পুরোনো জায়গাগুলো, যেরকম আমার কলেজ, কলেজটাকে খুব মিস করি, সেই কলেজটাকে একবার দেখে আসবো, যেখানে যেখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে আড্ডা মারতাম সেই জায়গাগুলো একটুখানি ঘুরে আসবো, খুব ইচ্ছা হয়, দেখি যাবো, প্ল্যানিং আছে, কবে যাবো জানি না কিন্তু যাবো। আর এই যে ছেলেকে কখন থেকে আসতে বলছো, ও কিছুতেই আসবে না, কোথায় তুমি আসলে, আরে ও বাবা এ কি কাণ্ড, ঘাড়ের মধ্যে করে আসছে রে, হ্যাঁ আর এখান থেকে ও মামামের ফটোটা দেখবে না, ওর মামামের ফটোটা ফটো দেখবো,
ওরা এই ফটোটা ঢেকে রেখেছে, এইবারও পড়েছে এই ফটোটাকে নিয়ে আমার। এই ফটোর চোখগুলো, এইবার ফটোর চোখগুলোও ভয় পায়। কত কি এদিকে মশারি আমি রেডি টেডি করে রেখেছি, মশারি টানে না বাবা, নামো নামো নামো, খালি দুষ্টুলি পনা। আরে দরজা লাগাতে হবে না, আমি আছি তো, যখন ঘুমাবো তখন দরজা লাগাতে হবে, থাক বুঝেছো। আমি এখনই কাজল পরবো, দাঁড়া, তোর কাজলের প্রতি এত যখন ভয় আমাকে কাজল পরতেই হবে। হ্যাঁ, আমার কাজল পরতে এমনিতেই ইচ্ছা করে না, আমি কাজল পরতে একদমই পছন্দ করি না, পরতেই পছন্দ করে পরে পরি না না। এই ফটোর কাজল মা মামামকে ভয় লাগে না, নিচের গুলা ওই বিয়ের ফটো গুলাও ভয় পায়, ওগুলা যে উদ্ঘট সাজা। আরে লেন্স লাগানো আছে না চোখগুলোতে, কে জানে এরকম আমার ছেলে যদি এরকম ভয় পাবে আমি চোখের লেন্সই লাগাইতাম না, লাগাতামই না বিয়েতে চোখের লেন্স, তাই না? তো আমি আর ছেলে এই যে চলে এসেছি, তো যাই হোক, ওকে এখন ঘুম পাড়িয়ে দিব, 11:30 বেজে গেছে। তো কালকে আবার চিলড্রেন্স ডে প্রোগ্রাম রয়েছে ওর স্কুলে, তো ওদের কালকে আরে ওর প্রচন্ড সর্দি লেগেছে, নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারছে না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো, সবাই গুড নাইট বলো। এটা কি হলো, এগুলা কি, এগুলা কি, এগুলা কি, এগুলা কি, ওর দুষ্টামি শেষ না। গুড মর্নিং না, গুড নাইট, গুড নাইট বলো, সুইট ড্রিম, গুড মর্নিং, গুড মর্নিং, কালকে হবে, এখন নাইট, নাইটে নাইট, নাইটে মুন আছে, হ্যাঁ নাইটে মুন আছে, আর ডেতে নাইটেও স্টার ঘুমায়, হ্যাঁ নাইটেও স্টার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুমায়, হ্যাঁ সকালে ঘুমায়, সকালে ঘুমায়, রাত্রে বেলা স্টার দেখা যায়, রাত্রে বেলা স্টার ঘুমায় না, রাত্রে বেলা যখন এখন ঘুমাবে স্টার, ওরা তুমিও ঘুমাবে, স্টারও ঘুমাবে, মনও ঘুমাবে, সবাই ঘুমাবে, সকালেও স্টার ঘুমায়, সকালে স্টার ঘুমায়, নাইটেও স্টার ঘুমায়। তুমি স্কুল থেকে এসে ঘুমাও না, ওই জন্য ওরাও ঘুমা, রেস্ট নেয় খাওয়া দাওয়া করে, ওকে অনেক কিছু বুঝাতে লাগে কি হচ্ছে না হচ্ছে। চলো রাখি, সন্ধ্যাতেও ঘুমায়, সকালেও ঘুমায়, হ্যাঁ সন্ধ্যাতেও ঘুমায়, সকালেও ঘুমায়, আর নাইটেও ঘুমায়, আর নাইটেও ঘুমায়।